আজকের এই কনফারেন্সের মূল বিষয় হচ্ছে যে আমরা এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের যে পরীক্ষাটা শিক্ষামন্ত্রী স্যার নিয়েছেন, তিনি আমাদের রিক্রুটের ব্যাপারে অনীহা দেখাচ্ছেন। হ্যাঁ, ওনার অনীহার কারণে আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা ডেকেছি। উনি আমাদের বিষয়টিকে রিভিউ করার জন্য আবার পাঠিয়েছেন। ওনার এই রিভিউটা কিসের জন্য আমরা এখনও কিছু জানি না। হ্যাঁ, এই রিভিউর কারণে আমাদের কিন্তু অনেক প্রসেসটা ডিলে হচ্ছে। উনি কেন মহামান্য আদালত হাইকোর্টের নির্দেশটাকে মাননা দিচ্ছেন না আমরা তাও জানি না। তাই নিয়ে 6000 পোস্ট এখনও খালি আছে, সেগুলো ফিল আপ করার বিষয়ে উনি কোনো চিন্তাধারা নিচ্ছেন না। অথচ আমরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমরা আন্দোলন করতে হচ্ছে, আমরা পরীক্ষা দিয়ে আমরা কোয়ালিফাই করেছি, এরকম না যে আমরা আনকোয়ালিফাই, আমরা কোয়ালিফাই করেছি, কিন্তু আমাদের বিষয়টিকে উনি কেন সিরিয়াসলি নিচ্ছেন না আমরা কিছু বুঝে উঠতে পারছি না। অথচ বাকি সব মন্ত্রী মহোদয়রা আমাদেরকে আশ্বাস করেছেন যে ওনারা আমাদের বিষয়টিকে চিন্তা করবেন এবং আমাদেরকে পজিটিভ কথাই বলেছেন, কিন্তু একমাত্র যে দপ্তরে আমরা মানে চাকরি করব, যে দপ্তরে আমরা চাকরি চাইছি, একমাত্র সেই শিক্ষা দপ্তরের স্যার আমাদের কোনো আশ্বস্ত করছেন না আজ পর্যন্ত। ওনার এই অনীহার কারণ আমরা কিছু বুঝে উঠতে পারছি না। উনি এই যে রিভিউর জন্য পাঠিয়েছেন, উনি নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছেন একটা চ্যানেলে, তো ওই রিভিউটার জন্য আমাদের অনেক প্রসেস ডিলে হচ্ছে। সেই প্রসেসের কারণে আমাদের হাত থেকে সময় একদম পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আর ওয়েট করতে পারছি না। আমাদের সময় এখন নাকের ডগায় চলে এসছে, সময় চলে গেলে আমরা কী করে আমাদের চাকরিটা পাবো? তো উনি আমাদেরকে এই বিষয়ে কোনো আশ্বাস দিচ্ছেন না। আমরা তো এখন মানে আন্দোলন করতে এখন বাধ্য হচ্ছি, আমাদের এখন কন্টিনিউয়াস আন্দোলন করে যেতে হবে। আমাদেরকে সিএম স্যারও বলেছেন যে আমাদেরকে বিষয়টা দেখবেন, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী স্যার আমাদের জন্য কোনো কিছু করতে চাইছেন না। রিভিউ করে আস্তে আস্তে যদি সময় পেরিয়ে যায় তাহলে তো 230 পোস্টটা বাতিল হয়ে যাবে। উনি সেই 230 পোস্ট বাতিল করলে তো একটা চাকরি উনি দিতে পারবেন না। আর ওদিক দিয়ে আমাদেরকে কী বলেছেন? উনি বলছেন যে তোমরা যাও অর্থমন্ত্রী স্যারের কাছ থেকে গিয়ে সেরে নতুন পোস্টের জন্য তোমরা ক্রিয়েশন ফিল আপের জন্য তোমরা গিয়ে ইয়ে করো, ওনার কাছে দাবি রাখো, ফাইলটা আনো। তো সেই ফাইলের জন্য আমরা দৌড়াচ্ছি, সেই ফাইলের জন্য আমরা অর্থমন্ত্রী স্যারকে বিরক্ত করছি, বারংবার বিরক্ত করছি, কিন্তু অর্থমন্ত্রী স্যার যে সেই ফাইলটা আমাদের সই করে দেবেন সেই বিষয়ে আশ্বস্ত করেছেন, কিন্তু সেই ফাইলটা আমরা কার জন্য করব? সেই ফাইলটাতে যদি আমরা নাই রিক্রুট হতে পারি, আমরা যদি সেই জবটা আমরা না পাই, তো এই জবটা আমরা কার জন্য রেডি করছি? আমাদের জন্যই তো আমরা দৌড়াচ্ছি নাকি? সেই জবটা তো আমাদের দরকার, আর আমরাই এটাকে এটার জন্য পোস্ট বাড়িয়ে আনার চেষ্টা করছি। ফাইল এক পা করে এগুচ্ছে, এখন স্যারের টেবিলেও পৌঁছে যাবে, স্যার সইও করে দেবে, কিন্তু সেদিকে অর্থমন্ত্রী স্যার রিভিউর জন্য আমাদের প্রসেসটা ডিলে হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী স্যারের রিভিউর জন্য আমাদের প্রসেসটা ডিলে হয়ে যাচ্ছে। তো সেই এতে তো আমরা দেখছি যে আমাদের 230 পোস্টও বাতিল হয়ে যাচ্ছে। আমরা তো 230ও বুঝি না, আমরা 172ও বুঝি না। আমরা চাইছি কি, আমরা সকল ভাই বোনকে একসঙ্গে নিয়োগ করেন। আমাদের কাছে এসটিও কিছু না, এসসিও কিছু না, আমরা ইউআরও কিছু না, আমরা সবাই একসঙ্গে চাকরিটা পেতে চাইছি। এদিকে শিক্ষা দপ্তরে যে শিক্ষকের স্বল্পতা রয়েছে সেই কারণে ওরা পরীক্ষার বোর্ড এক্সাম দেবে, 9-10 স্টুডেন্টরা, ওদের বোর্ড এক্সাম তো খারাপ হবে। ওরা গাইড পাচ্ছে না, ওরা পড়াশোনা কীভাবে করবে শিক্ষকের অভাবে? ওদের কে গাইড করবে? ওদের তো শিক্ষক দরকার। ওদের পড়াশোনা খারাপ হলে সেই ভর্তুকিটা কে দেবে? আজকে আমরা যে বিএড করেছি, বিএড করতে আমাদের 50% লেগেছে। ওরা যদি রেজাল্ট খারাপ করে ভবিষ্যতে তো ওরা বিএডও করতে পারবে না, ওরা টিচারও হতে পারবে না। আজকে তো আমরা টিচার হওয়ার জন্য দাবি রাখছি, আমরা ট্যাট পরীক্ষা দিয়েছি, এসটিজিটি পরীক্ষা দিয়েছি, আমরা কোয়ালিফাই করতে পেরেছি, ভবিষ্যতে স্টুডেন্টরা তো সেই রাস্তাও পাবে না। ওদের বোর্ড এক্সাম খারাপ হবে, টিচারের অভাবে ওদের কে গাইড করবে? কে? টিচারের অভাবে ওরা পড়াশোনা করতে পারছে না, ভবিষ্যৎ তো দেখছি আমাদের মানে জুনিয়রদেরও অন্ধকার। আজকে আমরা রাস্তা রাস্তায় ঘুরছি, কালকে তো ওরা রাস্তায় দাবি জানাতে আসতে পারবে না, ওরা ওদের কাছে কিছু থাকবে না। আমাদের কাছে তো সার্টিফিকেট আছে যে আমাদের চাকরি চায়, ওরা কী করবে? ওদের কাছে তো সেই সার্টিফিকেটও থাকবে না। 50% অ্যাভাব না পেলে, মার্কস হাই না থাকলে কিছু করা যায় না। এখন কোনো কম্পিটিটিভ এক্সামে বসা যায় না যদি রেজাল্ট ভালো না থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।